এই কনসেপ্টটা হচ্ছে পটলি বিরিয়ানি যেটা বলছে ওরা, মানে মাটন কিমা পটলি বিরিয়ানি। তো আমি ভেবেছিলাম পোটলাই ফোটলাই কিছু একটা আসবে, তো সেরকম হয়নি। একটা দারুণ জায়গার খোঁজ কিন্তু তোমাদের দিলাম, যতই মানে 99 টাকাটা ফেক হোক না কেন, সাথে স্যালাড আছে। মাটন চাপটা দেখাই, মাটন চাপটা দেখানোর জন্য কিচ্ছু নেই, যা দেখো পুরো গলে ফুলে গেছে একদম। আর 3 পিস মাটন দিয়ে যাও, চামচ দিয়ে এইরকম মাটনটা করা যাচ্ছে। মাটন চাপটার দাম কিন্তু খুব বেশি নয়, ওরা লিখে রেখেছে 20 kinds অফ বিরিয়ানি 99 অনওয়ার্ড। তো 99 টাকায় আমি ভাবলাম হচ্ছে 20 ধরনের বিরিয়ানি পাওয়া যাবে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি 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 আজকে আমরা যাবো একটা নতুন জায়গার খোঁজে, মানে নতুন নতুন জায়গার খোঁজ তোমাদের নতুন বছরের আগে দিয়ে যাচ্ছি। মানে নতুন বছর শুরু হওয়ার পর আমরা একটু ট্রাভেল করবো, মানে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাবো, কারণ নতুন বছরে তো সবাই ঘুরু ঘুরু করতে যায়। কিন্তু নতুন বছরের আগে যে কটা মানে কন্টেন্ট আসছে সেগুলো তো ম্যাক্সিমামটাই নতুন নতুন জায়গার খোঁজ তোমাদের দিচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কতদিন বলি না সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইবই করছো না, একটু লাইক ফাইক করছো না, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো তাদের। আর আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যেটা আমি যতটা জানি সায়েন্স সিটির কাছে, মানে সায়েন্স সিটির আগে যারা ব্রিজ আছে না ওই ব্রিজটার আগে পড়বে। আর সেখানে নাকি 20 রকমের বিরিয়ানি পাওয়া যায়, তাও সেই ভ্যারাইটিস বিরিয়ানি মাত্র 99 টাকায়। মানে আমার শুনে তো বিশাল এক্সাইটমেন্ট লেগেছে, চলো একটু নতুনত্ব খোঁজ তোমাদেরও দিই। হ্যাঁ আমি যাচ্ছি, নামটা ভুলে গেছি, নাম কী যেন জায়গাটা, ইয়েস দ্য বিরিয়ানি ক্যান্টিন। আর ক্যান্টিন বলতে আমাদের কাছে মাথায় আসে ছোটোবেলার স্কুলের ক্যান্টিন, কলেজের ক্যান্টিন, বাট সেরকম ক্যান্টিন নাকি আমি যাই না। আমি যতটা ইউটিউবে দেখেছি, বা ইউটিউবে না, ইউটিউবে দেখিনি, ইউটিউবে তো ভিডিওই নেই, ইউটিউবে তো বই করে, বেসিক্যালি আমি গুগলে সার্চ করে যেটুকু দেখেছি, একটা থিম বেস ক্যাফে টাইপের বলতে পারো, বা এরকম কিছু একটা যেখানে পর্দা বিরিয়ানি বা ভ্যারাইটিস রকমের বিরিয়ানি আছে, সেই বিরিয়ানিগুলো 99 টাকায় নাকি পাওয়া যাচ্ছে, তাও বা একটা এসি রেস্টুরেন্টে। তো চলো যাই, একদম মানে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে তাড়াতাড়ি আর কি কিনতে হবে। সামনে গাড়ি টাড়ি সামনে দাঁড়িয়ে কিনতে দিই না, মনের মধ্যে একটা গাড়ি কিনবো, গাড়ি কিনবো পরে, মানে গাড়িটা চালানো শিখতে হবে ওর মধ্যে একটু, তাহলে গাড়িটা কিনেই ফেলবো পরের বছর। অলরাইট, তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে সায়েন্স সিটিতে যাওয়ার আগে, মানে এই ব্রিজটা দিয়ে সোজা ওই পারটা গেলে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির আগে আমাদের নেমে যেতে হবে, এই চোখটা দিয়েও চলে যাচ্ছে এই রাস্তাটা। তো এইখানে দেখতে পাচ্ছ দ্য বিরিয়ানি ক্যান্টিন, তো এখানে আমাদের যেতে হবে। এটা তো কোনো মল বা কিছু আছে যেটা আমি এক্স্যাক্টলি জানি নাকি, তো এর গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা কিন্তু দ্য বিরিয়ানি ক্যান্টিনের। আর সেখানে কিন্তু পাওয়া যায় 20 রকমের বিরিয়ানি, যেটাও আবার 99 রুপিজের। তো চলো ভেতরে যাই, একদম নতুন একটা জায়গার খোঁজ তোমাদের দিচ্ছি, লাস্ট অফ দি ব্লকটা দেখতে হবে। আর এখানে ঢোকার আগেই দেখতে পাচ্ছ পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু বেশ সুন্দরভাবে আছে। আর এই যে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা কিন্তু দ্য বিরিয়ানি ক্যান্টিনের, মানে একদম 99 রুপিজের বিরিয়ানি। ফাইনালি এই দেখতে পাচ্ছ টোটাল আর কি এরিয়াটা, মানে ফুল গ্রাউন্ড প্লেস যেটা আছে সেইটা হচ্ছে দ্য বিরিয়ানি ক্যান্টিনের। আর বেশ সুন্দর, বাইরেও তোমরা চাইলে বসতে পারো, ভেতরেও বসতে পারো, বাইরে গান চলছে তো আমি ভেতরে চলে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর থিম বেস একটা ক্যাফে টাইপেরই বলতে পারো, ওদিকে কাবাব সেকশন আছে, বিরিয়ানি আছে, চা আছে, বাট এখানে এসে একটা ব্লান্ডার হয়ে গেল। দেখো বেসিক্যালি আমি এখানে এসে মানে আসার আগে দেখেছিলাম গুগলে যে ওরা লিখে রেখেছে 20 kinds অফ বিরিয়ানি 99 অনওয়ার্ড। তো 99 টাকায় আমি ভাবলাম হচ্ছে 20 ধরনের বিরিয়ানি পাওয়া যায় বা এরকম কিছু একটা ব্যাপার আছে। তো এখানে এসে দেখলাম যে দুটো বিরিয়ানি আছে, একটা এগ বিরিয়ানি 89, আর একটা 99 চিকেন বিরিয়ানি আছে, কলকাতা চিকেন বিরিয়ানি, বাট ওই দুটো হচ্ছে পার্সেলের জন্য, শুধুমাত্র পার্সেল অ্যাভেলেবেল। বাকি যে বিরিয়ানিগুলো আছে সেগুলো মোটামুটি দাম অ্যাভারেজ একটা ক্যাফেতে যেরকম হয়ে থাকে, মানে 150, 200, 250, 300, তো এরকম টাইপেরই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এসে যখন গেছে বা ঢুকে গেছে আমি বেরিয়ে যেতে পারি না। তো দেখি তোমাদের একটা ইউনিক একটা জিনিস এখানে আছে যেটা আমি দেখলাম, চিকেন পটলি বিরিয়ানি বা মাটন পটলি বিরিয়ানি 270 দাম আছে। তো সেই বিরিয়ানিটা তোমাদের আজকে দেখাবো, আর পটলি বিরিয়ানি আমি কখনো ট্রাই করিনি। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, আর তার সাথে আমরা নিচ্ছি মাটন চাপ যেটা বললে এখানে ফেমাস আছে। তো চলো পটলি বিরিয়ানির ব্যাপারটা কি সেটা আজকে দেখবো, বাট এসে 99 কনসেপ্টটা আমার একটা গোলমেলে হয়ে গেল। কিন্তু এখানে যে জায়গাটা আছে না, জায়গাটা লিটারালি সুন্দর, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, বাইরের অ্যাম্বিয়েন্সটা তো সুন্দরই, বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, রাত্রিবেলা আরও সুন্দর লাগবে। এখানে সুন্দর একদম মানে ক্যাফেগুলো যেরকম হয়ে থাকে কালারফুল সেরকমভাবে করা, আর বাইরেও এরকম বসার প্লেস আছে আর কি, চা টা খেতে পারবে তোমরা, আর এখানে তো পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাইরের যে বসার প্লেসটা আছে এটা রাত্রিবেলা বেশ সুন্দর লাগবে, আর তোমরা এখান থেকে এসি সেকশনে এন্ট্রি করতে পারবে। ভেতরটায় আসলাম, আর ভেতরটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছ এসি সেকশন, আর বেশ কালারফুল সুন্দর হবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ দ্য বিরিয়ানি ক্যান্টিনের লোগো দেওয়া আছে সুন্দর, আর এরকম একটা কনসেপ্টগুলো বেশ ভালো লেগেছে, যে আরেকটা মানে এক একটা কি কেবিন কেবিন করা, মানে তোমাদের একটা পার্সোনাল প্লেস হয়ে যায় মোটামুটি। আর এই দিকটা কমন আছে, তো আমরা যেহেতু দুজন তো কমনই বসেছি। বাকি এখানে বাইরে যে চা দেখালাম, আমি এখান থেকে চা নিয়ে নিচ্ছি একটু গরম করা, মানে এরকম রোড সাইড ধাবাতে চা খেতে না জাস্ট মানে সেরা লাগে, এরকম মাটির ঘরে গন্ধটা কিন্তু সেরা আসছে, এবার খেয়ে দেখি কেমন লাগে। অনেক তো ফার্স্টে আমরা একটুখানি জাস্ট ওই চাটা টেস্ট করি, চাটা দারুণ খেতে, রিয়েলি চাটা দাবি তোমার উপরে মালাই টেকে, মানে চায়ের উপরে একটা মানে স্কট পড়ে গেছে সুন্দর। আমার যে ওই দাদার নচিকেতার চা খাই, মানে ওরকম টাইপের, আর এরকম বাইপাসের দ্বারে ধাবাতে চা খাওয়ার মানে মজাটাই আলাদা। কটা থেকে কটা থেকে কটা থেকে বলছিলাম, মানে রাত রাত
পটলি বিরিয়ানি মাটন পটলি বিরিয়ানি, তো সেটা আসুক তারপর দেখাচ্ছি। বাট এই 99 কনসেপ্টটা একটু ফেক ফেক লাগে, পড়েছে লেয়ারটা পড়েছে চায়ের পুরো, আর চায়ের গন্ধটাও সেরা আসছে, বেশ ভালো। আমি দামটা কত জানি না, এত বড় ভাড়ে দিয়েছে, লাস্টে তোমাদের বিলটা টোটাল দেখিয়ে দেবো। আর এইরকম তো অ্যাম্বিয়েন্স ভেতরটা দেখতেই পাচ্ছ, ওদিকে প্রবলি এটা বার কাউন্টার মতো আছে। অলরাইট, তো ফাইনালি আমাদের কাছে দেখতে পাচ্ছ খাবার দাবার চলে এসছে। আর এই কনসেপ্টটা হচ্ছে পটলি বিরিয়ানি যেটা বলছে ওরা, মানে মাটন কিমা পটলি বিরিয়ানি। তো আমি ভেবেছিলাম পোটলাই ফোটলাই কিছু একটা আসবে, তো সেরকম হয়নি। তো এখানে প্লেটের উপরে দেখতে পাচ্ছে একটা এগ অমলেটকে একদম বড় করে দিয়ে দিয়েছে উপরে বেরেস্তা, এদিকে মাটনের কিমা দিয়ে কিছু একটা প্রবলি আছে, আর এদিকে বিরিয়ানি রাইস দেখতে পাচ্ছি, রায়তা আছে, আর সাথে নিয়েছিলাম মাটন চাপ। মাটন চাপটা কিন্তু দেখে লিটারালি দারুণ লাগছে, দু পিস দিয়েছে, আর দেখে তো মানে সেই লেভেলের লাগছে দেখতে পাচ্ছ। একটা দারুণ জায়গার খোঁজ কিন্তু তোমাদের দিলাম, যতই মানে 99 টাকাটা ফেক হোক না কেন, সাথে স্যালাড আছে। তো আমি একটুখানি দাদাকে সার্ভ করে দিতে বলি, কারণ এটা কীভাবে সার্ভ করতে হবে আমি বুঝতে পারছি না, এরকম কাটতে হবে মনে হয়। অলরাইট, তো বেসিক্যালি এই হচ্ছে কনসেপ্টটা দেখতে পাচ্ছ, উপরে একটা অমলেট মতো করা আছে সুন্দর, আর এইদিকে রাইস, আর এটা প্রবলি মাটন কিমা দিয়ে কিছু একটা করা। আর ওকে, তো এটা আলাদা আলাদা করে সার্ভ করছে, এটা প্রবলি আমাদের মিলিয়ে খেতে হবে। আর ওপরে হয়তো একটা ডিম আছে, না ও আচ্ছা কোচের যে ডিমটা বা অমলেটের ডিমটা সেটাই আছে। দাদা পটলি বিরিয়ানি বলে, বাট কোনো পটলার মধ্যে কোনোভাবে দেয় না, ওরকম কোনো কনসেপ্ট থাকে না। আচ্ছা মানে এরকমই হয়। আচ্ছা যদি পার্সেল নেয় কেউ এটা, সেটা কিভাবে দেয়? সেপারেট দেওয়া হবে, রাইস আর, আচ্ছা আলাদা করে দেওয়া হয়। ওকে ওকে, আমি পটলি বিরিয়ানি আমি ভেবেছিলাম হয়তো কোনোভাবে মানে কভার হবে বা কিছু এরকম, বাট সেরকম নয়। ঠিক আছে চলো টেস্ট করে দেখি কেমন লাগে। নাহলে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে সার্ভ হয়ে গেছে, আর এই হচ্ছে বিরিয়ানি রাইস যেটা সেপারেট দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মাটন চাপ ভাই, চামচ থেকে মানে আমি ছবি তুলতে তুলতে মাটন চাপ পুরো গলে একদম মাটন ভর্তা হয়ে গেল। আমি এটা বাজে বলছি না, মাটনটা এতটাই সফট, জাস্ট দেখো মানে সেই লেভেলের। আর এই হচ্ছে সেই কিমাটা বিরিয়ানির সাথে যেটা দিচ্ছে, এটা মিলিয়ে খেতে হবে। আর ডিমটা আমাকে দিয়ে দিচ্ছে, কারণ আরেকজন তো ডিম পছন্দ করে না, বাট চাটা কিন্তু সেরা ছিল মানে এক কথায়। আর এদিকে রাইস একটুখানি আছে মোটামুটি। তোমরা এইরকম ডিশ নিলে দুজন আরামসে সন্ধ্যাবেলায় খেয়ে নিতে পারবে, বা দুপুরবেলায় বা মাঝ রাতে। একজনের পেট ভরে যাবে বাট দুজনের পেট ভরবে না। ঠিক আছে, আমাদের তো পেট এমনি ছোট, মানে আমরা হালকা অল্প অল্প করে খাই, তার সাথে এখানে সালাড আর রায়তাও আছে। টেস্ট করে দেখার পালা তোমাদের একটু এখানটা দেখাই। আর এই হচ্ছে দেখতে হচ্ছে মাটন কিমা বেসিক্যালি, তো এইটা মিলিয়ে আর কি বিরিয়ানিটা খেতে হবে। এরকমভাবে প্রথমবার আমি খাচ্ছি, আমি ভেবেছিলাম আমাদের মিলিয়ে ঝুলিয়ে আসবে কোনো একটা কিছু, বাট সেরকম নয়, একটু অন্যরকম এসছে। মানে এখানে এসে আমার এক্সপেক্টেশন যা ছিল সবই উল্টো উল্টো হচ্ছে, মানে খাবারের গন্ধ যেটা আসছে না মারাত্মক, আর চাটা খেয়ে আমি ফুল স্যাটিসফাই, কত দাম যাই না বেশি হয়ে গেল। ঠিক আছে চলো টেস্ট করে দেখি। লিটারালি ভালো খেতে, মাটন কিমা একদম, আর সাথে বিরিয়ানিটা হালকা ফ্লেভার, মানে বেশি আতরের গন্ধ নেই। লিটারালি ভালো খেতে ভাই, যতই আমার এসে এক্সপেকটেশন যা ছিল সেটা নষ্ট হোক না কেন সেই 99 বা আদার্স নিয়ে, কিন্তু খাবারের যে কোয়ালিটি আছে ইস্টো গুড। আর মোটামুটি রেস্টুরেন্টে ওই পাশে ভিড়ও আছে, সেটা তোমরা দেখেও বুঝতে পারছো, যথেষ্ট পপুলার, সামনেও লোকজন আছে। আর এখানে এগ দিয়েছে একটা, মানে দেখতে খুব সুন্দর, তোমাদের মাটন চাপটা দেখাই। মাটন চাপটা দেখানোর কিচ্ছু নেই, যা দেখো পুরো গলে ফুলে গেছে একদম। আর 3 পিস মাটন দিয়েছে, আর তো নেই বললেই চলে, আমি টেস্ট করে দেখি। রিয়েলি গুড খেতে, মাটনটা তোমার একটুখানি দেখা দেবো বলবো ক্লোজলি। মাটনটা দেখো যাচ্ছে চামচ, ঠিক আছে চামচ দিয়ে এইরকম মাটনটা করা যাচ্ছে। মাটন চাপটার দাম কিন্তু খুব বেশি নয়, প্রবলেম আমি যদি বললাম 3 পিস বললো, 3 পিস দিয়েছি আর কি 250 টাকা, টু গুড, দারুণ খেতে। আর এটার সাথে পরোটা বা আদার্স জিনিসও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে মাটন চাপের যে প্রেজেন্টেশন সেটাও কিন্তু বেশ ভালো দেখতে হচ্ছে, এইরকম একটা সুন্দর ব্যাপার আছে, এটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। আর কাইটা দেখো, মানে গ্রেভিটা যেটা আছে এইরকম ঠিক, মানে জাস্ট সেই খেতে। আর এটাও কিন্তু একদম বোনলেস, মানে 3টা পিসই বোনলেস, যা দাম নিচ্ছে আমি বলবো আমাদের কলকাতার যে পপুলার দোকানগুলো তার থেকে অনেক ভালো দিচ্ছে। মানে আমি আগের দিন বললাম না, কলকাতার পপুলার দোকানগুলো কী করছে ওরা নিজেও জানে না, এর থেকে নতুন জায়গাগুলো ভালো কাজ করছে। 150 টাকায় 3 পিস যদি বোনলেস মাটন চাপ দেয়, তার তো কিছু বলারই নেই। 250 টাকা জাস্ট একটু টেস্ট করি গ্রেভিটা নিয়ে।
দারুণ লেগেছে আমার। আর এই বিরিয়ানির সাথে রায়তা তোমরা খেতে পারো, রায়তা দিয়েছে, বাট রায়তা আমি লাস্টে খাবো হজমের জন্য। বিরিয়ানির সাথে রায়তা আমার ঠিক যায় না, বাট ওভারঅল বিরিয়ানি কিন্তু বেশ ভালো খেতে। এখানে এছাড়াও নর্মাল আর কি হায়দ্রাবাদি বিরিয়ানি, লখনউ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব রকমই আছে। বাট 99 ব্যাপারটা অনলি কলকাতা চিকেন বিরিয়ানি শুধু পার্সেলের জন্য, বাট ওরা মানে অ্যাড চালাচ্ছে যেটা 20 কাইন্ডস অফ বিরিয়ানি 99, এটা উচিত নয়। বাট খাবার দাবার যথেষ্ট রিজনেবল এবং যথেষ্ট টেস্টি, আমার এটা খুব ভালো লেগেছে। আর ক্যাফেটা এত সুন্দর বা রেস্টুরেন্টটা এত সুন্দর, আমার মনে হয় নতুন একটা জায়গা খোঁজ তোমাদের দিলাম। আর দেখো এই যে পুরনো যে রেস্টুরেন্টগুলো আছে বা পুরনো ক্যাফেগুলো আছে, তাদের নিয়ে আমি একটাই কথা বলবো যে তোমরা একটুখানি খাবার দাবার ইম্প্রুভ করে নেয়, নতুন নতুন এই যে দোকানগুলো আসছে এগুলো কিন্তু তোমাদের বাজার মেরে দেবে। আর দোকানটার নাম মানে দোকান রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের খাবার দাবারটা সিরিয়াসলি ভালো। আর স্পেশালি মাটন চাপটা আমার দুর্দান্ত লেগেছে, জাস্ট মানে কী লেভেলের সব ছিল তোমরা নিজেরাও দেখেছো। আর সুন্দর সুন্দর হয়ে এসছে, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, রাত্রিবেলাতে লাইট টাইট জ্বালাবে। আর এই ধাবার দ্বারা মানে বাইপাসের দ্বারা এই ধাবা বা এইরকম রেস্টুরেন্টগুলো না আমার লিটারেলি ভালো লাগে, খুব ভালো লেগেছে। এবার আমি খাবো, আমি এখনো টেস্টও করিনি, নিজের অর্ধেক খাওয়া হয়ে গেছে তাই এত কথা বলছি। তো গাইজ আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো সুনিতার পাতে আরেকটা যে মাটন ছিল, মাটনটা জাস্ট দেখো কালারটা, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে মাটনটার কোয়ালিটি কতটা ভালো। সিরিয়াসলি এখানকার খাবার দাবার খেয়ে ভাই আমার মজা এসে গেছে, মানে দারুণ খেতে। আর দেখো লাস্টে মাটন চাপের গ্রেভিটা পড়ে যাবে, দেখেই তো লোভ লাগছে সেই। অলরাইট, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করে বেরোনো কমপ্লিট দা বিরিয়ানি ক্যান্টিন থেকে। আর এই হচ্ছে বিল দেখতে পাচ্ছ, তো এই দিয়ে মানে বেশ সুন্দর আর কি জায়গাটা, মানে একদম প্রপারলি দুর্দান্ত। আর আমাদের যে চা ছিল সেটার দাম 35 টাকা করে, বিরিয়ানি ছিল মাটন 300 টাকা, চিকেনের দাম হচ্ছে 270 টাকা, আর যেটা মাটন চাপ ছিল সেটার দাম হচ্ছে 250 টাকা। আমি বলবো যা খাবারের কোয়ালিটি ছিল, কোয়ালিটি ওয়াইজ কিন্তু খাবারটা দুর্দান্ত খেতে লেগেছে, সেটা টেস্ট ওয়াইজ বলতে পারো বা সুন্দর গন্ধ আসছিল সেটাও বলতে পারো। আর রাত্রিবেলা কিন্তু ধাবাটা বেশ সুন্দর লাগছে দেখতে, কেমন লাগলো খাবার দাবার? না সিরিয়াসলি মাটন চাপটা মানে লিটারালি দাদা বোধে ফেল হয়ে যাবে কোনো কোনো টাইমে আমার মনে হচ্ছে, মানে তিনটে পিসি সেম ছিল একদম। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলায় এরকম লাগছে, রাত 4টা অবধি খোলা থাকে, মানে ভোর 4টা অবধি খোলা থাকে। আর এইদিকে হচ্ছে এই যে চায়ের কাউন্টারটা আছে, এখানে তোমরা নর্মাল বসতে পারবে। আর বাকি বেশ সুন্দর, মানে নতুন একটা জায়গা তোমাদের আই হোপ খোঁজ দিলাম। তোমরা কেউ কেউ মানে কেউ এখানে এসছো নাকি আমার কমেন্টে জানিও, যদি কেউ না আসো একবার এসে ট্রাই করতে পারো। মানে সিরিয়াসলি খাবারের দাম মোটামুটি মানে অ্যাজ আ এরকম টাইপের রেস্টুরেন্টে এরকমই দাম হয়, তো সেই আন্দাজে যে সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়া দুটোই আমার ভালো লেগেছে। আর বাকি ওই দেখো যে ওপরেও লাগিয়ে রেখেছে 99 বিরিয়ানি, এই এই ব্যাপারটা কিন্তু ভালো না। আরে 20 কাইন্ডস অফ বিরিয়ানিটা কোথায়? না না ফুল রকমের বিরিয়ানি আছে 99 থেকে শুরু। না কিন্তু এখানে এরকম ভাবে না, ওটা আলাদা করে অ্যাড দিয়েছিল, আমি যেটা দেখেছিলাম আমি খুঁজে পেলে এখন দেখাবো। ওখানে লেখা ছিল 20 কাইন্ডস অফ বিরিয়ানি 99 অনওয়ার্ড, স্টার্টিং ফাটিং লেখা ছিল না কোনো, টেক আওয়ের জন্য। হ্যাঁ, আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা দুজনে একটু মাস্ক পরে নিয়েছি, কারণ এখন একটুখানি মাস্ক পরা উচিত আমার মনে হয়, এই যে আমরা এসেছিলাম 99 টাকায় 20 রকমের বিরিয়ানি ট্রাই করার জন্য, কিন্তু এসে আমার মনে হলো যে হ্যাঁ ওরা অ্যাডভার্টাইজমেন্টটা একটু অন্যরকম করে চালিয়েছে, যেটা হয়তো লোককে অ্যাট্রাক্ট করার জন্য, কিন্তু এখানে এসে যারা খাওয়া দাওয়া করবে আমি বলবো ভ্যালুয়েবল দাম, মানে দাম খুব বেশি নয়, অ্যাভারেজ দাম আছে। আর তার থেকেও বড় কথা খাবারের টেস্ট, খাবারের টেস্ট আর অ্যাম্বিয়েন্স, অবভিয়াসলি মানে খাবারের টেস্ট আর অ্যাম্বিয়েন্স। আর এইরকম একটা জায়গাতে এত বড় বড় ব্র্যান্ড আছে এই রুটটাতে, ওরা আমি বলবো সিরিয়াসলি দুর্দান্ত। আমি জানি না কটা তোমরা ভিডিও দেখেছো, আমি নিজেও সার্চ করেছি ইউটিউবে, একটাও ভিডিও নেই। আই হোপ তোমরা মানে একটা নতুন জায়গার খোঁজ পেলে, এসে ট্রাই করা যারা আসবে অবভিয়াসলি মাটন চাপটা নিও, মানে কিছু নাও বা না নাও মাটন চাপটা নিও, মাটন চাপটা সেরা খেতে, মানে 35 টাকা আমি বলবো অনেক বড় কাপ দিয়েছে, একদম অনেক বড় কাপ দিয়েছে। আর চাটা বেশ ভালো ছিল আর কি, মানে এরকম ঠান্ডার মধ্যে তো গরম গরম ভালো লাগছে। নতুন ভিডিও আসছে মানে বন্ধে ভারত, বন্ধে ভারত, এই বন্ধে ভারত, বন্ধে ভারত খাওয়া দাওয়া গুলো বলবো নাকি তোমাদের, খুঁজছিলাম যা আরে হ্যাঁ। এবার আমি এরম ভাই বলবো ঠিক আছে, মিডিয়ার ওপর পুরো বুকের ক্ষোভ বার করে দেবো। দেখো কি কি ভাই যারা যারা দেখছো, কারো নাম নিয়ে বলছি না, মিডিয়ার অনেক লোক দেখো ভিডিও, কি হচ্ছে নাকি? আরে আমাদেরও কিছু ছাড়ো কন্টেন্ট, আমরাও ফুড ব্লগ করি, আমরাও মানে যারা ট্রাভেল ব্লগ করে, যারা ট্রেন দেখায় ভাই সবই দেখিয়ে দিচ্ছে। কখনো কখনো দেখি খাবার দাবার দেখাচ্ছে, পয়লা বৈশাখের খাবার থালি দেখাচ্ছে, কখনো দেখি ট্রেনের ইন্টেরিয়ার দেখাচ্ছে, ট্রেনের খাবার দেখাচ্ছে। আরে ভাই মিডিয়া
বাদ দিয়েও তো আরও কিছু কিছু ক্যাটাগরি আছে, আমরা ফুড ব্লগার, যারা ট্রাভেল ব্লগার, কিছু রাখো ভাই, সব দেখিয়ে দেবে, শুধু মিডিয়াই থাকবে, আর কি কেউ থাকবেই না। আমার একটাই কথা বলা যে বন্দে ভারতে আমরা কি দেখাবো, সব দেখিয়ে দিচ্ছে ভাই মিডিয়া চ্যানেল, আমাদের দরকারই নেই। সবাই আমি ভাইরাল হয়ে যাবো, কলকাতা পুরি ভাইরাল ফর মিডিয়া এক্সপোজ। টাটা, গুড নাইট।